স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায় আমি কামরুজ্জামান কনক রয়েছে আপনাদের সঙ্গে আমরা সবাই ইলেকট্রিসিটি ব্যবহার করি এবং প্রতি মাসে অনেক মোটা অঙ্কের বিল দেই আমরা যদি একটু সচেতন হই তাহলে আমাদের প্রতি মাসের বিদ্যুৎ বিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমানো সম্ভব আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে এমন ষাটটি টিপস শেয়ার করব যেই ষাটটি টিপস আপনারা অনুসরণ করলে প্রতি মাসে আপনার বিদ্যুৎ বিল টোয়েন্টি ফাইভ পর্যন্ত কমানো সম্ভব তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথম নাম্বার টিপস হলো বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করা আমরা যে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ব্যবহার করি সেই যন্ত্রপাতিগুলো বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে যেমন সিএফএল লাইট বা ফিলামেন্ট লাইটের পরিবর্তে এলইডি লাইট ব্যবহার করা এই এলইডি লাইটের দাম একটু বেশি হলেও এর লং টাইম অনেক বেশি এবং অল্প ওয়ার্ডে অনেক বেশি আলো দেয় কিন্তু বাজারে অনেক লোকাল এলইডি লাইট পাওয়া যায় সেগুলো বলা হয় যে এনার্জি সেভিং কিন্তু তার গায়ে যে ওয়াট লেখা থাকে তার চেয়েও বাস্তবে বেশি পরিমাণের ওয়াট গ্রহণ করে সেই লাইটগুলো তাই আমরা যে লাইট ফ্যান এবং ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি ব্যবহার করার জন্য কিনব সেগুলো যেন ভালো এবং ব্র্যান্ডেড কোম্পানির হয় তাহলে আমাদের ইলেকট্রিসিটি বিল অনেক কমে আসবে এবং বর্তমানে এখন বাজারে ইনভার্টার যুক্ত এসি এবং ফ্রিজ পাওয়া যায় যদি আমরা এই ইনভার্টার যুক্ত এসি এবং ফ্রিজ কিনি তাহলে আমাদের বিদ্যুৎ বিল প্রায় টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট সেভ হবে তারপরে দ্বিতীয় নাম্বার টিপস হল ভালো মানের তার ব্যবহার করা আমরা যে বাসা বায়ারি ওয়ারিং করার সময় যে তার ব্যবহার করি এই তার কপার দ্বারা নির্মিত কিন্তু যদি আমরা ভালো তার ব্যবহার না করি তাহলে সেই তারের মধ্যে কপারের সঙ্গে অন্য অন্য ম্যাটেরিয়ালস যেমন আয়রন এগুলো মিশ্রণ করা থাকে তাতেই সেই তার কারেন্টের অপচয় করে এবং ভোল্টেজ ড্রপ করে এই অপচয়ের কারণে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে আমরা মাত্র প্রতি কয়েল তারে দুইশো থেকে তিনশো টাকা কমাতে যে আমরা ভালো মানের তার না নিয়ে খারাপ মানের তার ব্যবহার করি যদি আপনি ভালো মানের তার ব্যবহার করেন তাহলে যেমন আপনার বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে এবং আপনি নিরাপদে থাকবেন কোনো শর্ট সার্কিট বা আগুন ধরার সম্ভাবনা খুব কম থাকবে তারপরে তিন নম্বর টিপস হল সুইচ বন্ধ রাখা আমরা যদি ঘরের মধ্যে না থাকি বা ঘরের মধ্যে কোনো কাজ না করি তাহলে সেইখানকার লাইট ফ্যানের সুইচ বন্ধ রাখা এবং আমরা যে মোবাইল চার্জ দেই সেই চার্জারে যদি মোবাইল চার্জ না করি তাহলে চার্জারটি খুলে রাখা আমরা যদি টিভি কম্পিউটার না চালাই তাহলে সেটাকে বন্ধ করে সঙ্গে সঙ্গে তার প্লাগ খুলে ফেলা বা সুইচ অফ করে দেওয়া যদি আমরা তা না করি তাহলে ভিতরে ভিতরে টিভি এবং কম্পিউটার বিদ্যুৎ খরচ করবে আর চার নাম্বার টিপস হলো এসির ব্যবহার নিয়ন্ত্রণ করা আমরা যারা বাসাবাড়িতে এসি ব্যবহার করি তারা এসির ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ এসির টেম্পারেচার চব্বিশ ডিগ্রির নিচে কমানো যাবে না যদি আমরা চব্বিশ ডিগ্রির নিচে কমাই তাহলে এসি কখনোই আনলোডে যাবে না সবসময় এসির কম্প্রেশার চলতে থাকবে এই এসির কম্প্রেশন সময় চলার ফলে আপনার বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে এবং এসিরও লাইফ কমে যাবে এবং আমরা যে রুমে এসি ব্যবহার করব সেই রুমটা অবশ্যই প্রোটেক্টেড হতে হবে সেই রুমে কোনো ফাঁকা অংশ থাকা যাবে না এবং সেই রুমে দরজা জানলা খুবই ভালোভাবে সিল হতে হবে আর আমরা যদি সেই এসির সঙ্গে একটি ফ্যান চালাই তাহলে আমাদের বিদ্যুৎ বিল অনেক কমে আসবে এবং আমাদের রুমের টেম্পারেচারও খুব ভালো থাকবে এবং এসিও অনেক লং টাইম চলবে পাঁচ নাম্বার টিপস হল ফ্রিজ এবং এসির কন্ডেন্সার নিয়মিত পরিষ্কার করা আমাদের যাদের বাসাবাড়িতে ফ্রিজ এবং এসি আছে। আমরা এই ফ্রিজ এবং এসির যে কন্ডেন্সার আছে। আমরা এসির ক্ষেত্রে রুমের বাইরে একটা ইউনিট দেখতে পারি সেটা এই ইউনিট বলে সেখানে ফ্যান থাকে এবং ফিনস থাকে এবং ফ্রিজের ব্যাক ফ্রিজের কনডেন্সার থাকে এই ফ্রিজের কন্ডেন্সার এবং এসির কনডেন্সার নিয়মিতভাবে বছরে দুই থেকে তিনবার পরিষ্কার করা যদি এটা আমরা ভালোভাবে নিয়মিতভাবে পরিষ্কার করি তাহলে আমাদের এসির পারফরমেন্স বাড়বে এবং ইলেকট্রিসিটি বিল অনেক কমে যাবে এখন আসি ছয় নম্বর টিপস ছয় নম্বর টিপস হচ্ছে বিদ্যুৎ ব্যবহারে সীমিত ধাপে রাখা আমরা যারা বিদ্যুৎ বিল দেই তারা জানি বিদ্যুতের বিভিন্ন ধাপ থাকে ধরুন জিরো থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত এক রেট তার উপরে আরেক রেড এরকম বিভিন্ন ধাপে থাকে এটা এই ধাপগুলো আমাদের মাঝে সীমিত রাখা মানে আমাদের যে মাসিক বিদ্যুৎ বিল হবে সেটা যেন একটি নির্দিষ্ট ধাপে থাকে তাহলে আমাদের বিদ্যুৎ বিল অনেক কমে আসবে আর সাত নম্বর টিপস হল প্রাকৃতিক শক্তি ব্যবহার করা এই প্রাকৃতিক শক্তি ব্যবহার করার জন্য আমরা দিনের বেলা দরজা জানলার পর্দা সরিয়ে রাখতে পারি তাহলে রুমের মধ্যে পর্যাপ্ত আলো থাকবে আমাদের লাইট ব্যবহার করার দরকার হবে না আর যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে আমরা সোলার ব্যবহার করতে পারি এই সোলার ব্যবহার করার ফলে আপনার বিদ্যুৎ বিল যেমন কমে আসবে তেমন যে লোডশেডিং সময়ও আপনি অনেকটা ব্যাক পাবেন একটি সোলারের যে দাম বা প্রাইস হয় মার্কেটে যদি আমরা একটি সোলার স্থাপন করি তাহলে আমরা সেই সোলার থেকে প্রায় পনেরো থেকে বিশ বছর আউটপুট পাব তাহলে আপনি চিন্তা করেন যদি আপনি এক কিলোয়াটের একটা সোলার স্থাপন করেন বা আপনার যত সম্ভব দরকার সেই মানের সোলার স্থাপন করেন তাহলে আপনি বিশ বছরে কত পরিমাণ বিদ্যুৎ বিল সেভ হবে এবং আপনি লোডশেডিংয়ের সময়ও ব্যাক আপ পাবেন এবং সর্বোপরি আরেকটি টিপস দেব এটি সচরাচর বাসাবাড়ির ক্ষেত্রে না এটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি আমাদের ইন্ডাস্ট্রি থাকে এবং বড় বড় কমার্শিয়াল বিল্ডিং থাকে তাহলে আমাদের অবশ্যই সেই বিল্ডিংয়ের যে ইলেকট্রিক সাপ্লাই থাকবে সেই সাপ্লাইয়ের পাওয়ার ফ্যাক্টর নির্দিষ্ট মানে রাখা এই পাওয়ার ফ্যাক্টর যদি আমাদের আদর্শ মানের থাকে তাহলে আপনার বিদ্যুৎ বিল কমে আসবে কেননা আমরা জানি যখন কোনো একটা পাওয়ার লাইনের পাওয়ার ফ্যাক্টর কমে যাবে তখন সেই লাইনে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হবে এই অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে আপনার যেমন বিদ্যুৎ বিল বেশি আসবে এবং নির্ধারিত মানের থেকে যদি আরও বেশি পাওয়ার ফ্যাক্টর কমে যায় তাহলে আপনাকে প্লান্টটি গুনতে হবে বা জরিমানা গুনতে হবে ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার আর সর্বোপরি নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ